মাই চ্যানেল ড্রিম গার্ল বুলবুল। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 9টা। এই 9টা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো এখন খুব ভালো আছি। আর এই 8টা থেকে আমি ঘুম থেকে উঠলাম, সেজন্য দেখো আমার মুখ একদম ফুলে গিয়েছে। বেলা অবধি ঘুমালে যা হয় আর কি, বেশি সময় অবধি ঘুমিয়ে থাকলে গলার সুরটাও চেঞ্জ হয়ে যায় আর নিজের মুখটাও ফুলে যায়। তো ঘুমটাকে একটু গুছিয়ে নেবো, গুছিয়ে নেওয়ার পরে আমি রান্নাঘরে যাবো, রান্নাঘরে যেয়ে ব্রেকফাস্টটা করে নেবো। আর সকালে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি পচিয়ে দিয়েছে। রুটি করি না পরোটা করি বলতে পারছি না। রুটি করো, পরোটা করি তাহলে আমি করবো, আর যদি আটা রুটি করতে হয় তাহলে মাই করবে। আটাটা আগে মেখে নিই আমি। ও তোমাদের তরকারি হচ্ছে এখন, আজ ঝোলটা একদম ঝাল লাগেনি। আমার ঝাল লাগলে তো কাল মুড়িয়ে বলবে, বললো এই জলে চিনি দিতে হয়, এই জন্য মিষ্টি হয়। দেখি ঝাল হলে তো মারতেই হবে, কাল মুড়ে দিতে হবে। কাল 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 কেন ঝাল নেই? আমি রান্না করার সময় পাখি কিন্তু বারবার নুন চেক করে, নুন হয়েছে কিনা। তো বলছে নুনটা কম হয়েছে, ঝালটাও কম হয়েছে। তো আমি বলছি কুমড়ো তরকারিতে ঝাল বেশি দিতে নেই। তো ও বলছে যে মামি বলেছে কুমড়ো তরকারি মিষ্টি করতে হয়, এখন যদি ঝাল হয়ে যায় তাহলে একটু কানটা মলে দিতে হবে। পাখি নাকি আমার কানটা মলে দেবে। দাদি এই জল খেলাম, এখন তা দিয়ে জাল খাবো। ভিডিও বলতে হবে আমার ইয়ালকে, এই জন্য জলটাও আমার জাল লেগেছে। একটু একটু ঝালটা চলে গেছে, মাটা না কি আটা, আটা আগে আটা মাখবে তারপরে কথা বলবে আমার ব্যাপারে না না বলবে। পাখি রান্না করবে, আমি বসে বসে খাবো। আমি আর মা পাখি তো সব রান্না বান্না করে, আমরা তো শুধু খাই বসে বসে, তাই তো পাখি? পাখি অনেক ভিডিও ভালো করতে পারে। মোবাইল যদি পাখি থাকতো পাখি নিজেই ভিডিও করতো, ওর ফোন নেই তো সেই জন্য আমার ফোনেও ভিডিও করতে। তো মার ফোনে ভিডিও করবে? ভাই আর কার্টুন দেখে, ওর চোখ মোবাইলের দিকে। দাদা তোমার উদাহরণ সবাইকে বলতে ইচ্ছা করছে। ও আচ্ছা।
শুধু খায় আর কার্টুন দেখো, তো সবসময় কার্টুনের দিকেই থাকে, ওনাকে কার্টুন ছাড়া কিছু খেতে পারে না। আমাকে কালকে বলছিল কার্টুন না হলে রান্না করার সময় তোমাদের অতটা ভিডিওতে আমি দেখাতে পারি না, কারণ রান্না করার সময় না খুব ব্যস্ত থাকি, আমার মাথায় শুধু ঘুরতে থাকে কখন বর এসে বলবে খিদা পেয়ে গেছে, না বাবা বলবে খিদা পেয়ে গেছে, ওই চিন্তা মাথায় ঘুরতে থাকে আর আমি খুব তাড়াহুড়ো করে রান্না করতে থাকি। তোমাদের যদি দেখাতে যাই হয়তো এমন হয়ে গেলো তরকারিতে নুন দিইনি বা কিছু ভাজা করলাম সেটা পুড়ে গেল, তো সেই জন্য ক্যামেরাটা আমি কম ধরি রান্না করে, আমার ভালো লাগে না ক্যামেরা ধরলে না আমার ওই দিকটায় গুলিয়ে যায় সব কিছু, কোনটা কি দিয়েছে সবই ভুলে যাই। তো রান্না এদিকে হচ্ছে, ডিমের ঝোল হয়ে গেছে, এটা পাতাকপি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট করেছি এখানে, আর এখানে বেগুন ভাজা। বাজে প্রায় 11:30, 11:30 আমি ক্যামেরা অন করে বসেছি। তো তোমাদেরকে তো বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমাকে এই অবস্থায় দেখতে পাবে, এই যে দো চুটি বালি বান্দর কি সালি, কারণ আমি মাথার প্রচণ্ড হারে তেল দিই, তোমাদের তো বলেছি আমার এতটা আমার মাথা দিয়ে চুল ওঠে তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না, এত গোচা গোচা চুল ওঠে আমার মাথা থেকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার বিষয়ে তোমরা কী কী জানতে চাও, তো আমি চেষ্টা করবো যতটা আমি বলতে পারি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি জানাবো আমি আমি কোথায় কী কোথায় থাকি, আমার বাড়ি কোথায়, আমাদের ফ্যামিলিতে কে কে থাকে, আমি কেন আমার ফ্যামিলিকে দেখাই না সবই জানতে পারবে, তার জন্য তো আমার ভিডিওটা আগে দেখতে হবে তাই না। গুড মর্নিং এভরিওয়ান, আর এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটি আবার শুরু করছি, কারণ কালকে ভিডিওটি আমি কমপ্লিট করিনি সেই জন্য আজকে আবার ভিডিও কন্টিনিউ করবো। মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে, তো এটা অনেকটা সময় লাগে, সেই জন্য আমি চটপট রান্না করলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি আর মায়ের দিকে বাইরেরটা ঝাঁপ দিয়ে দিয়েছে, সব পরিষ্কার হয়ে গেছে, এখন নিজের রুমে যাব যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, আর পাখি মাথা ধুয়েছে ওর ঠান্ডা লেগেছে বলে চুলটা একটু শুকিয়ে দেবো আগে, তারপর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে আমি গরম জল দিয়ে স্নান করে নেবো। তো চলো যা যাক তোমাদের সঙ্গে যতটা পারি আমি শেয়ার করে নেবো, যেহেতু পরিষ্কার করার পর আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিলো, আর একা একা করেছি তো ওটা দেখতে ক্যামেরা দেখতে ছোটো লাগে কিন্তু অনেকটা বড়, অ্যাকোরিয়ামটা অনেকটাই বড়, আর একা করা না অনেকটা কষ্টকর, তো বর ছিল না যে জন্য আমারই করতে হয়েছে একা, ও থাকলে অনেকটা হেল্প করে দেয় আমাকে, আমি একা একা করেছি। আর একটা কথা, এর আগের ভিডিওটায় আমি বারাসাতের জায়গায় বড় বড় সাপ লিখেছি,
বোধহয় বড় সাথ লিখেছে, কারণ আমি না বাংলা পড়তে পারি কিন্তু লিখতে পারি না। তো বাংলায় লিখতে আমার খুব ভালো লাগে, চেষ্টা করেছিলাম লেখার। তো ওটাকে তোমরা যদি কারো কেউ ভেবে থাকো যে ভুল লিখেছে বা কিছু, ইগনোর করতে পারো প্লিজ। আমি এর পরের ভিডিও থেকে আমি চেষ্টা করব ভালো করে শুধরে লেখার জন্য। ওটা আপলোড দিয়ে দিয়েছি আর আমি ওটাকে আর কিছু করছি না এখন, ওটা যেমন আছে তেমনই থাক। এর পরের ভিডিও থেকে আমি চেষ্টা করব ভালো কিছু করার। তোমাদেরকে একটাই কথা বলবো, আমার প্লিজ আমার ভিডিও যে দেখবে পুরোটাই দেখবে, মাঝখান থেকে ছেড়ে দেবে না দেখে, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আরও আমি নতুন নতুন ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করব তোমাদের মনের মতো। যে দেখো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে জলে কালার দিয়ে আমি যে সেটিং করে রেখে দিয়েছি এখানে। তো এখন যে যে আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আর এর পরের ভিডিওটি দেখতে কিন্তু একদমই ভুলো না, কারণ এর পরের একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবে তোমাদের জন্য। সে ভিডিওটি হচ্ছে আমার আর পাখির হবে। তো এর পরে যে ভিডিওটি আমি আপলোড দেব দেখতে কিন্তু একদমই ভুলো না, সবাই রেডি থেকো দেখার জন্য। ওই ব্লগটি আমি এখানেই শেষ করছি, আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ বাই।